নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি সাবেকি রান্না, যার নাম বেগুন কাসুন্দি। রান্নাটা করা যে কত সহজ সেটা না দেখলে বুঝতেই পারবেন না। বেগুন কাসুন্দি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে সামান্য একটু জল দিয়ে প্রথমে পেস্টটাকে রেডি করে রাখতে হবে। রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না। প্রথমে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে তাতে মেশাতে হবে 1/2 চা চামচ মতো কালো জিরে, তারপর 1/2 চা চামচ মতো হলুদ আর 1 চা চামচ মতো নুন। বেগুনে আগে থেকে নুন হলুদ মিশিয়ে রাখার কোনো দরকার পড়বে না, কেননা বেগুনটা তাহলে নরম হয়ে যেতে পারে। তাই তেলের মধ্যেই নুন আর হলুদটা মিশিয়ে তারপর কেটে রাখা বেগুনের টুকরোগুলো মেশাতে হবে। আমি এখানে 1টা বেগুন ব্যবহার করেছি, সেটাকে লম্বা করে কেটে নিয়েছি। বেগুনের টুকরোগুলো লম্বা করে কাটলে দেখতে ভালো লাগবে। তেলের মধ্যে বেগুনের টুকরোগুলো মিশিয়ে ভাজতে হবে লাইট গোল্ডেন কালার করে, খুব বেশি ব্রাউন করে না ভাজলেও চলবে। আর এই রান্নাটাই শুধু লক্ষ্য রাখতে হবে বেগুনটা যেন খুব বেশি ব্রাউন না হয়ে যায় আর বেগুন যেন গলে না যায়। সাবেকি এই রান্নাটি ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তেলের মধ্যে বেগুনটাকে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজবো লাইট গোল্ডেন কালার করে। আবারও বলছি, মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনটাকে ভাজতে হবে। লো হিটে যদি বেগুনটা ভাজেন তাহলে বেগুনটা নরম হয়ে যাবে। আর এই বেগুন কাসুন্দিতে বেগুনটা একদম গোটা গোটা থাকবে, তবে খুব ভালো মতোই সেদ্ধ হবে। মিনিট 2-এক বেগুনটাকে ভেজে নেওয়ার পর এবার এতে মেশাচ্ছি 1টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের টেস্ট অনুপাতেই কাঁচা লঙ্কাটা মেশাবেন। আর মেশাচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাঁটা। আদা বাঁটাটাকে দিয়ে খুব বেশি কষানোর কোনো প্রয়োজনই পড়বে না এই রান্নাতে। তারপর মেশাতে হবে 2 টেবিল চামচ মতো কাসুন্দি। এই রান্নাটা ঝালঝাল হলে খেতে ভাতের সাথে বেশি ভালো লাগবে, তবে লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুপাতে ব্যবহার করবেন। এবার মেশাচ্ছি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা। তারপর মেশাতে হবে নিজেদের টেস্ট অনুপাতে চিনি। আর এই রান্নাতে আদা বাঁটাটা তেলের মধ্যে দিয়ে কষানোর কোনো প্রয়োজনই পড়বে না। আদা বাঁটা আর কাসুন্দি দেওয়ার কারণে এই রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যদি মনে করেন বেগুনের সাথে আলুও মেশাতে পারেন, তবে সেক্ষেত্রে আলুটা আগে থেকে ভালো করে ভেজে সেদ্ধ করে রাখতে হবে। আর আমি এখানে 1টা বেগুনের জন্য 2 টেবিল চামচ কাসুন্দি ব্যবহার করেছি। এবার 1/2 কাপ মতো জল মিশিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল এই তরকারিটাই একদমই ভালো লাগবে না। 2-3 মিনিট মাঝারি আছে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আবারও বলছি, শুধু খেয়াল রাখবেন যেন বেগুনটা একদম গলে না যায়। আর রেসিপি দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, কমেন্ট করতেও ভুলবেন না, আর প্রচুর প্রচুর আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন রেসিপিটি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। মিনিট 2-এক বেগুনটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে আপনারা যদি মনে করেন তাহলে সব শেষে ধনে পাতা কুচি মেশাতে পারেন। তবে ধনে পাতা দিলে কাসুন্দির ফ্লেভারটা খুব একটা পাওয়া যাবে না, তাই যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই করবেন। আর এই সময় নুন মিষ্টি আর ঝালটা অবশ্যই চেক করে নেবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিতে হবে। আর রান্নাটা হওয়ার পর অবশ্যই 5-7 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবেন, তাহলে বেগুনের মধ্যে সমস্ত ফ্লেভার খুব ভালো মতো চলে আসবে। এরকম সহজ রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী এই চ্যানেলটি।